আখাউড়া আগরতলা রেলপথের বাংলাদেশ অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত একটি খালি কন্টেইনারযুক্ত ট্রেন চালিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরই এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চলাচল করবে এই রুটে।